আঙুল চষা শুরু করেছেন উনি, কেউ যদি দেখে না ওই জন্য ঢেকে নিয়ে চুষে। কি কম ছিল আমার কাছে? আমরা বাড়িতে না, আমরা সব মানে আমরা কি খাওয়া দাওয়া করবো আমরা বুঝতে পারছি না। শুধু সৌম বড় মানে ছেলে বলে চোখে জল আনতে পারে না, নালে সৌম সবচেয়ে বেশি অ্যাটাচড এই গাছটার সাথে। ঠাকুর কেটা কি গাছটা বেঁচে থাক, ফল যেন না দিক আমাদের, মানে উচিতই না ওর ফল দেওয়া আমাদেরকে। তারপরেও যে কি করে হয় জানি না, তো সেই কারণে ডক্টর একটা টেস্ট করতে দিয়েছে, তো সেটার জন্য ব্লাড নিতে আসবে। এবার কি করবে কে জানে। এই টেস্টটা ছোটবেলায় হয়েছিল, মানে একদম যখন প্রথম প্রথম এসেছিল তো তখন ছোট ছিল, অসুবিধা নেই, বাট এখন তো দুরন্ত হয়ে গেছে, এখন মানে সৌমকে বেশ কসরত করতে হবে। যাই হোক, আমার আরেক কুত্তুর ঘুমোচ্ছে, ওনার ওঠার টাইম হয়ে এসছে, মানে সকালবেলা তো একবার ওঠেই, তো আমি একটু তাড়াতাড়ি উঠলাম যাতে কোকোর সাথে একটুখানি থাকতে পারি। সো যাই হোক, এই হলো অবস্থা, ব্লাড নিয়ে যাক, তারপরে বিকেলের দিকে হয়তো রিপোর্ট দেবে। আর আজকে সৌম্যর হয়তো একটু বেরোনোর হলেও হতে পারে, এই হচ্ছে আপাতত প্ল্যান। একজনের অবস্থা দেখো, আমি ইন্ট্রো করবো আর এখানে ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিয়ে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও যাতে মিস না হয়। সো চলো আজকে যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। আর নেওয়ার পর এত পরিমাণে মাথা ঝাটকাচ্ছিল যে ব্লাড কিছুতেই বন্ধ হচ্ছিল না, তো সেই কারণে একটু এসি চালিয়ে একটুখানি ওকে শান্ত টান্ত করিয়ে নেবে। তো এখন আপাতত খাওয়াতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আবার দেখি খাওয়া নিয়ে কি নকরা টকরা করবে। ভদ্রলোক তোমার ঠান্ডা হয়েছো তুমি এবার? বাবারে বাবা, ভয় পেয়ে মাথা ঝাটকে পাটকে কি করছিল, আর ওদের তো কান থেকে ব্লাড নেয়, ওই জন্য ব্লাডটা একটু বন্ধ হতে টাইম লাগে। কোথায় উঠেছিস তুই? এই হনুমান, উই 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 হনুমান হনুমান, আগে এখানে ভয় পেত আর এখন দেখো। এই এই নোংরা, যাবি না দেখে, চলে কোকো কোকো, চলে এসো দিকে, মতির হাড়ি চল খেয়ে নিবি, চল চল চল। বাবা অনেক আদর টাজর করে খাওয়াতে বসেছে, ছক্কাই ছক্কাই দুটো দুটো ইনু পড়ে গেছি। বাবা আদর করলে তখন ছপাট পক খেয়ে নেয়। গুড বয়, ভেরি গুড বয়। এই ওই কানটা কি ব্যথা করছে? কানটা নিচু করে রেখেছে। এই যে এই ভদ্রলোকের অবস্থা দেখো। এই দাদা কি ইনু দিয়েছে তোকে? না কানু করছে তাই গুলো পাচ্ছে বলে তুমি কান করছো। কেন বাবা? এখন সোমবার বাবা বেরোবে আর এদিকে আরেকজন শুরু করেছে পাগলামি, যে যাবে এক বেল ছাড় বকবে না। আগে কান ইনু খেয়েছে খালি বাবার সাথে টাটা যাবে, টাটা করে দাও বাবা, কেসো না বাবা, চলে আসবে বাবা, এসো বাবা, বাবা এসো 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 এসো। ব্রেকফাস্টের মেনু হলো আলু সিদ্ধ, ঘি, পটল ভাজা আর ডাল। এখন তো মোটামুটি ভাতই খেতে হচ্ছে, রুটি খাচ্ছি না, এখন পুরো তিন বেলা ভাত খেতে হচ্ছে। যাই হোক ঝটপট করে খেয়ে নি কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে। আর একজন ঘুরঘুর করছে। বাবা আজকে কিন্তু ডিম নেই, ঠাকুর
আচ্ছা ডিম নেই বাবা, তোমাকে দেওয়ার মতো এখানে কিচ্ছু নেই। এই তো ব্যাপারটা কি, ঠিক মতো টয়লেটই করছে না, কি যে শুরু করেছে কে জানে। কালকে রাতে করেনি, আজকে সকালবেলায় একটুখানি করলো, তাও যা কালার, জলই খাচ্ছে না। আর এখন একদম ভাত খায় না বলে আরো বেশি প্রবলেম হচ্ছে, রুটি খায় পুরো জল, যতটুকু খায় সেটুকু শুষেও নিচ্ছে শরীর। অবস্থা দেখো, সকাল থেকে এখন অব্দি করেনি ছুঁচু, ও ছুঁচু বলে, আমি তাই ছুঁচুই বললাম। বাবা বাবা তুমি যাও একটু ছুঁচু করে নাও। এখানে হনুমান চালিসা চলছে, কপিরাইটের জন্য আসতে করে দিতেছি, আর যেই হনুমান চালিসা চালিয়ে দেবো ব্যাস, ছেলে একদম শান্ত। দেখো ঢেকে আঙুল চুষছে, এই আঙুল চষা শুরু করেছেন উনি, আবার কেউ যদি দেখে নেয় ওই জন্য ঢেকে নিয়ে চুষছে। এই আমাদের বিশ্বযুদ্ধ এখন খতম হলো, জানি না আবার কতক্ষণ ঘুমাবে। যাই হোক বাবা, ওনার দুটো পাশবালিশ, এই দুটো ওনার পাশবালিশ, দেখো চুষেই যাচ্ছে আঙুল। ওই দেখো অবস্থা, দেখো আঙুল চুষছে, হইসে হইসে, খেয়েছো তুমি এইমাত্র। যাই হোক আমি যাই, এবার তাড়াতাড়ি করে স্নানে যাই। আর এই যেখানে আরেকজন বাড়িতে ঢুকে এমন একটা জিনিস দেখেছি না, মানে আমার মাথা পুরো মানে আগুন হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, আমি কি বলবো, মানে আমি আমি ভাবতে পারি না যে কোনো মানুষ এই রকম করতে পারে। আমি তোমাদের দেখাচ্ছি, তুমি দেখো, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তোমরা আমাদের বাড়িতে এই আম গাছ দেখেছো, কত বড়, কত ফলন গাছ, কত আম হতো, সেই গাছটাকে দেখো কেটে কি করেছে, কিছু রাখেনি গাছটায়, মানে একটা পাতা নেই, উপরে ঝুঁটির মতো কয়েকটা পাতা রয়েছে, পুরো গাছটাতে কোনো পাতা রাখেনি, কিভাবে কেটেছে তুমি জাস্ট ইমাজিন করো। এই গাছটা আমি হাতে লাগিয়েছি, আমি জানি আমি ছোটবেলায় এই গাছ আমি হাতে লাগিয়েছি, এখানে আমাদের বাড়ি ছিল, সেই বাড়িতে আমি এই জায়গাতে গাছ হাতে লাগিয়েছিলাম, গোটা আয়লা, গোটা আয়লাতে এই গাছ আমি এইখানে ঠায় দাঁড়িয়েছিলাম যে আয়লায় আমার গাছটা যেন বেঁচে যায়। গাছটা এইভাবে এইভাবে দুলছিল, এইভাবে এইভাবে দুলছিল, আর আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম যে আমার গাছটা যেন কিচ্ছু না হয়। সেই গাছটাকে আজকে পুরো মার্ডার করে দিল। আমি যাওয়ার সময় বলে গেলাম যে গাছটা কিন্তু ডালগুলোকে এইভাবে একদম গোড়া থেকে কাটবে না, দেখো ডালগুলো কেটেছে, দেখো শুধু এরকম গোড়া থেকে তোমরা কাটবে না, ডালগুলোকে ছেড়ে ছেড়ে কাটো যাতে ডালগুলো বাড়তে পারে। তার জায়গায় গাছটাকে পুরো মেরে ফেলেছে, পুরো মেরে ফেলেছে গাছটাকে। এইটার পারমিশন দিয়েছে আমাদের চারতলায় থাকে কোনো মানুষ, কোনো মানুষ, কোনো শিক্ষিত অশিক্ষিত যেরকম মানুষ হোক, কোনো মানুষ এটা করতে পারে, একটা ফলন গাছ, এত বড় একটা গাছ, সেই গাছটাকে এইভাবে কেউ মারতে পারে? আমার মানে আমি ভাবতে পারছি না, জাস্ট আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না, আমার মানে রাগে মাথা গরম হয়ে যাচ্ছে, মানে কি করব কি না করব। একটা গাছ, যে গাছটাকে মানে সন্তানের মতো আমার কাছে, এই গাছটা আমার কাছে সত্যিকারের সন্তানের মতো ছিল। এই গাছের ফল খেয়েছি আমরা, এই গাছ আমাদের ছাওয়া দিয়েছে, সব কিছু হাতে করে লাগানো গাছ, তোমরা ভাবতে পারছ? ও পোকো ই করতে কি কম ছিল আমার কাছে, এত বড় একটা গাছ, আমি আয়নার সময় দাঁড়িয়েছিলাম এখানে পাশে, যে গাছটা যেন আমার কিচ্ছু না হয়, সেই গাছটার কি অবস্থা করেছে তুমি দেখো, সব দেখো, নিচে শুধু ডাল দেখো, এত ডাল, ওইদিকে দেখো কোনায়, ওইদিকে দেখো, ওই জন্য কোনাতে দেখো ডাল দেখো, আমি যা দেখলাম গাছটা, এই গাছটা কখনো বাঁচতে পারে না। এইরকম করে কোনো গাছ কেউ কোনো মানুষ কাটে, কোনো সুস্থ মানুষ কাটতে পারে এইরকম ভাবে একটা গাছ কাটা? এর থেকে বাজে অন্যায় কাজ কি হতে পারে? পাপ, এর ফল পাবে যারা এই কাজ করেছে বা যারা এই কাজের ইনস্ট্রাকশন দিয়েছে, তারা যেন ফল পায়। মানে কোনো অশিক্ষিত মানুষ হলে সে কিছুতেই করতো না, এই কাজগুলো সব শিক্ষিত মানুষরা করে, শিক্ষিত মানুষরা এই সমস্ত কাজ করে। কোনো অশিক্ষিত রাস্তার মানুষ সে জানে গাছের কি ভ্যালু, একটা বাচ্চাও জানে। এখনকার দিনে সব বাচ্চাদের শেখানো হয় যে গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। সেখানে গাছ একটা জলজ্যান্ত, এত বড় একটা ফলন গাছ, সবুজ গাছ, পুরো পুরো সবুজ, তো বড় গাছটাকে পুরো মুড়িয়ে নেড়া করে দিল, গাছটা মরে যাবে। এরা আবার গাছের এই সমস্ত ডাল যেগুলো নিচে পড়েছিল সেইগুলো আবার সরাতে এসছে, আর মারা গেছে মানে মারাত্মক ভাবে রেগে। পোলমি বলছে ঠিক কথা, যে কত পাখি এসে বসতো গাছে, কত পাখি আসতো, সেই সব পাখি একদম
মাছরাঙা আসতো, বক আসতো, পানকুড়ি আসতো, কত রকম ডাক, কত রকম ডাক। আর আমরা ডাক শুনে আমরা খুঁজতাম কোথায় পাখিটা দেখি, তো কোথায় কালারফুল পাখি এসে বসতো। তাদের আশ্রয়ের জায়গাটা কম গাছ, তার উপরে ছেড়ে দিই। যা রে বাবা, কত পুরনো, কত বাড়ি হয়েছে এই আম গাছে আমার ছোটবেলার। আরো মানে আমার গাছটার থেকেও পুরনো গাছ এটা, সেই গাছটা তো এখনো রয়েছে। এদের বাড়িতেও তো সামনে আম গাছ রয়েছে বলে বাড়িটাতে আলো ঢোকে না বা একটু অন্ধকার হয়, সবই হয় তো। তার জন্য মানুষ গাছ কেটে ফেলবে। আচ্ছাই তো, এই কটা গাছ দেখো, কটা গাছ আছে, কটা গাছ আছে। একটা গাছ একটা মানুষের সাথে কিভাবে মানে ইমোশনালি অ্যাটাচ থাকে, মামুনি কাঁদছিল। শুধু সৌম্য বড় মানে ছেলে বলে চোখে জল আনতে পারে না, নালে সৌম্য সবচেয়ে বেশি অ্যাটাচড এই গাছটার সাথে। এই গাছটা কত কি সুন্দর, আমি ছ বছরে আমারই এই গাছটার সাথে বন্ডিং তৈরি হয়ে গেছে। প্রত্যেকবার দেখি মুকুল আসছে কিনা, একটা অন্যরকম। সেই গাছটাকে এই অবস্থা করে দিন। আমি তোমাদের এই দিক দিয়ে আরেকবার দেখাচ্ছি, যতবার দেখছি মুখটা ছ্যাঁদ করে উঠে, সিরিয়াসলি বলছি। এত খারাপ লাগছে, সকাল থেকে সবকিছু ঠিকঠাক ছিল, বাট হঠাৎ করে এমন ভাবে এই জিনিসটা হলো না, আমরা সবাই খুব আপসেট হয়ে গেছি। বাবাও বেরিয়েছে, বাবা ওখান থেকে বাবা করে ফোন করে বলছে। অনেক পুরনো ব্লগে শেয়ারও করেছি যে আম পাড়া হয়েছে, দেখো কত আম, বিশাল বড় সাইজ। তার থেকেও বড় কথা হলো এই গাছটা অনেক পাখি আসতো, আমি শেয়ারও করেছি তোমাদের সাথে মিনি ব্লগে। সেটা মাছরাঙা মনে আছে, মাছরাঙা বসে আছে মাছ একটা মুখে নিয়ে, ওই মানে ভিউটাই অন্যরকম, আমরা তো দেখতে পাই না। সকালবেলা কোকিল এসে মানে বসে, আওয়াজেই ঘুম ভেঙে যায়, ভীষণ ভীষণ ভালো লাগে। এই যে এই পুকুরটা আর এই গাছটা নিয়ে না এত সুন্দর একটা মানে সিনারি তৈরি হয় না, দেখে না সকালবেলা মন এমনি ভালো হয়ে যায়। আমরা এখানে এসে যেন দাঁড়িয়ে থাকি, এখানটা বসি, সত্যিকারের আর কি বলবো, মানে একটা মানে বেলার মধ্যে পুরো সব শেষ। ইমাজিন করো একটা বয়স্ক মানুষ, আমি তো বাথরুমে মানে স্নানে গেছিলাম, আমি ওখান থেকে ভাবছি মামুনি এত জোরে চিৎকার করছে, হাই প্রেশারের মানুষ, মানুষটা শরীর খারাপ না করে। সৌম্যকে ভাবছিলাম বলবো যে তুমি চিৎকার করতে বারণ করো, কি করে করবো, মানে সে ভিতর থেকে চলে আসছে, তার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কারণ এই বন্ডিংটা এমন তৈরি হয়েছে। 30টা বছরের বেশি সৌম্য বললো যে এই গাছটা রয়েছে তার সাথে বন্ডিং, কিছু করার নেই, এখন যেটা হওয়ার হয়ে গেছে, শুধু ঠাকুরকে ডাকি গাছটা বেঁচে যাক, ফল যেন না দিক। আমাদের মানে উচিতই না ওর ফল দেওয়া, আমাদেরকে দেওয়াই উচিত না, বেঁচে যাক, শুধু সবুজ পাতা নিয়ে যেন বেঁচে থাক। সৌম্য আজকে কুকুর রুমালটাকে কেচে মেলে দিয়েছে, কই গেল? আর এই ছেলে রুমালটা মানে ওর যক্ষের ধন, সেই কাল রাত থেকে এখনো অব্দি একবার ছুচু করেছিল। ছুচু মানে টয়লেট, এটা মানে ওর ভাষায় ছুচু, তো ছুচু করেছিল। এই সারা সকাল ধরে বলে বলে করাতে পারিনি, রুমালটা ওই ভেজা রুমাল সৌম্য এনে দেখিয়েছে যে হয়ে গেছে ছুচু। আর দেখো অবস্থা, দেখো আকাজ কুকাজ করে, মানে কোনো কাজের কাজ নয়, আকাজ কুকাজ করে। এই ছেলে এই ঘন্টু চল কোথাও একটা দড়ি, ওর দড়ির সাথে যে ওর কি আত্মিক সম্পর্ক আমি জানি না, দড়ি রুমাল অবস্থা। আমি চলে গেলাম, টাটা টাটা চলে গেলাম, তুই থাক বাবা বাবা, টাটা চলো। কোথায়? এই যে বাবার রুম। কি চাই? আহারে আহারে, এই যে এই যে ওর হচ্ছে 20 টাকার সম্পত্তি, তাই না বাবা? বাবার 20 টাকার সম্পত্তি বাবা, এটা ভেজা তো তোমার ছুচু করানোর জন্য। দেখো দেখো বলছে, আমি লাঞ্চ কমপ্লিট করে আমি আর সোম উঠলাম, আর মামুনিকে জোর করে শুতে পাঠালাম। মামুনি ছুতেই যাচ্ছিল না, বলছিল আমার আজকে মাথা গরম আছে, ভীষণ হাইপার হয়ে রয়েছে, বলে আমার আজকে ঘুমাবে না, তুমি শুয়ে থাকো, ঘুম আসতে হবে না, ভীষণ ভীষণ হাইপার হয়ে আছে। এমনি হাই প্রেশারে মানুষ অত জোরে চিৎকার করছিল। 4 নম্বর বার ওকে ঘুম পাড়িয়েছি, হয়ে গেল, বামুন তো জেগে আছে, আকে ঘুম পাড়াচ্ছি আমি, এত মুড়ু মুড়ু করলে কি আর ঘুম হয়, ঘুমায় কম মুড়ু মুড়ু করে বেশি। জানি না এবার যাই, ছটপট করে গিয়ে চিড়ের পোকা মমন বানিয়েছে, সেটা বলে গেছে মমনি খাওয়ার কথা, এখন খেয়ে উঠতেই পারিনি। আমি চিড়ের পোকাও খেতে দেখা যাক, ওটা খেয়ে আস্তে আস্তে দেখবো উঠে গেছে। অ্যাকচুয়ালি দুপুরবেলা টানা ঘুমিয়েছে, তো দুপুর থেকে বিকেল অবধি ওই জন্য আপনার ঘুমটা মানে ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য একটুখানি কাঁচা কাঁচা ঘুম হচ্ছে, একদম মানে ডিপ ঘুমে যাচ্ছে না। তাই হোক একদিকে ভালো, এই সময়টা এরকম ঘুমালে রাত্রিবেলা তাও ঠিকঠাক করে ঘুমাবে, নাহলে এখন যদি টানা ঘুমায় তাহলে রাত্রিবেলা হয়ে গেল, পুরো নাইট ডিউটি ওরও আমার। আজকে বিকেলে টিফিন চিড়ের পোলাও, তাও কিছুটা গরম আছে, অনেক গ্যাসের উপর বসিয়ে রেখেছিল বলে ঝটপট করে খাই, আর এদের নিচে হেঙ্গু স্যার ঘুরে বেড়াচ্ছে। এই আমার একটা বাদাম নেই, আমি বাদাম খাবো না বলে নিই, তোকে কি দেবো? না কিছু না, এটাতে ঘি মনে হয় দেওয়া আছে, একদম নয়, ঘি দেওয়া জিনিস তুমি খাবে না। আর আমরা আজকে দুপুরে ইনসিডেন্ট থেকে বেরোতে পারছি, বাবা এসেছে, তোদের মনে বাবা ছিল না, বাবা বাড়িতে আসার পর মামুনি আবার মানে ভিতরে যে কষ্টটা রয়েছে সেটা ফেটে ফেটে বেরিয়েছে, পুরো মামুনি চোখ ছলছল করছে, ছলছল কিছু কাজছে রীতিমতো, এতটা আপসেট আমি খুব অনেকদিন বাদে দেখলাম মামুনিকে। আমরা এই নিয়ে আর বলে লাভ নেই, মানুষের মধ্যে কোনো ফিলিংস নেই অ্যাকচুয়ালি। দেখো অবস্থা দেখো ছেলে,
সামনাসামনি সিন নেই বাবু, এই যে কাজের এখানে এক্সেল চলছে, তাই খেতে গেলাম যে ছেলে ঘুমাচ্ছে কি। ও বাবা কি হয়েছে, কি হয়েছে সোনা বাবা? না না কানু করে না, কি দেবে সে বুঝতে পেরেছি। তারা দাঁড়া মশাইটা খুলে নি। এরা জানে না, এরা নাকি শিক্ষিত মানুষ। শিক্ষিত ছি 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 ছি।